আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। উদ্ধারকারী জাহাজ হামজা পাটুরিয়া দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ শুরু করেছে। ঘটনাস্থলে যাচ্ছে প্রত্যয় ও রুস্তম নামে আরও দুটি উদ্ধারকারী জাহাজ। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখান থেকেই 20 জনকে জীবিত উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছেন ওই ফেরির সহকারী চালক। এর আগে সকালে কাভার্ড ভ্যান ও পিকআপ সহ রজনীগন্ধা নামে একটি ফেরি পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আরিচা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় নৌবাহিনীর ডুবুরি দল। নৌ দুর্ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 12টার দিকে এই ফেরিটা ওই গোলন্দ ঘাট থেকে রওনা দেয়, তারপরে আস্তে আস্তেই আসে। আসার পরে ঘন কুয়াশা ছিল, তো এই কুয়াশার কারণে এই ফেরিটা এখানে হোল্ড করে আর কি। ফেরি কর্তৃপক্ষ এখানে দাঁড় করায়, দাঁড় করিয়ে আস্তে আস্তে এর ভিতরে পানি ঢুকে যায়। অনেক অবস্থায় বুঝছেন, পানি ঢুকিয়ে আস্তে আস্তে এই ফেরিটা ডুবে যায়। তা উদ্ধার করছে প্রত্যক্ষ সাক্ষী, তারা নিচের থেকে ডুবে এই ফেটে ফেরি ফেটে পানি উঠে ডুবে গেছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। ফেরি উদ্ধারের সবশেষ খবর জানাচ্ছেন তিনি। আপনারা জানেন যে রাত 1টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি রজনীগন্ধা 8টি ট্রাক নিয়ে যখন পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়, তখন রাত 2:45 দিকে 5নং ঘাটের একটু আগে যখন কুয়াশা থাকে তখন সেখানে তারা আটকে থাকে। যখন সকালবেলা 7টার দিকে তখন পাটুরিয়া ঘাটের কাছাকাছি এসে তারা নোঙর করতে চেষ্টা করে, তখন হঠাৎ করে দেখে তারা পানি উঠে যে ফেরিটি নিমজ্জিত হয়ে যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অলরেডি ফেরি উদ্ধারকারী হামজা নারায়ণগঞ্জ থেকে চলে এসেছে। তো আমরা যেটা জানতে পেরেছি, অলরেডি 10টি জীবিত মানুষ উদ্ধার হয়েছে এবং একজন যে রয়েছেন তিনি হচ্ছে একজন ট্রাকের ড্রাইভার হুমায়ুন কবির, তিনি নিখোঁজ রয়েছেন। তো এখন হামজা উদ্ধারকারী হামজা এখন চেষ্টা করতেছে সে নিমজ্জিত ফেরি যে রজনীগন্ধা আছে তাকে উদ্ধার করার জন্য। তো আমার কাছে এই ছিল পাটুরিয়া ঘাট থেকে ফেরি উদ্ধারের সর্বশেষ খবর। বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় অফিস, বাসাবাড়ি সহ সকল স্থাপনা শক্ত অবকাঠামোতে নির্মাণ করার তাগিদ দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে রেড ক্রিসেন্টের সদর দপ্তরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ও রেড ক্রিসেন্টের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সম্প্রসারণের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আব্দুল্লাহ ওয়াহাব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর উর রহমান এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। ভূমিকম্পটার ব্যাপারে আমাদের অনেক কর্মী আছে, বিশেষ করে আমাদের দেশের যে অবকাঠামোগত অবস্থা বর্তমানে আছে, এত বড় ধরনের ভূমিকম্প হলে এটাকে ট্যাকেল দেওয়া খুব কঠিন ব্যাপার। ভবিষ্যতে ভূমিকম্পের সর্বাত্মক কোন মাত্রা বাংলাদেশ আঘাত করতে পারে সেটাকে চিন্তা করে ভবনগুলিকে নকশা করা এবং ভবনগুলি এই নকশা বৈভূত ভবন যাতে ভবিষ্যতে বাংলাদেশে তৈরি কেউ করতে না পারে এখন থেকে সেটা আমাদের কাছে একটা স্ট্রং সুপারিশ যাওয়া দরকার সরকারের কাছে। এবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ং এর 1 ইঞ্চি ভূমি লঙ্ঘিত হলে হামলার হুমকি দিয়েছেন তিনি। পার্লামেন্টে দেওয়া ভাষণে সিউলের সঙ্গে একত্রীকরণ হওয়া আর সম্ভব নয় বলেও জানান উত্তর কোরিয়ার এই স্বৈরশাসক। ফলে দক্ষিণ এশিয়ার চিরশত্রু এই দেশ দুটির মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। একের পর এক সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও অস্ত্রের মহড়া বিশ্ববাসীর সামনে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে এশিয়ার অন্যতম পরাশক্তি উত্তর কোরিয়া। মাত্র একদিন আগে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মিজাইল উৎক্ষেপণের দাবি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এসবের লক্ষ্য চিরশত্রু দক্ষিণ কোরিয়া ও প্রতিবেশী দেশগুলোকে কোণঠাসা করে রাখা। বিভিন্ন সময় নানা হুমকি ধামকি দিলেও এবার সরাসরি দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুমকি দিলেন কিম। নিজেদের ভূখণ্ডের 1 ইঞ্চি ভূমি লঙ্ঘিত হলে তার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার এই স্বৈরশাসক। সিউল দখলের বিষয়ে সংবিধান পরিবর্তনের ইঙ্গিতও দেন তিনি।
আমাদের প্রতিবেশী দেশগুলোর সবচেয়ে বেশি হুমকি। মার্কিন নেতৃত্বাধীন সামরিক উত্তেজনা এই অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে, এতে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। আমাদের একতরফাভাবে যুদ্ধ যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবে একবার যুদ্ধে মুখোমুখি হয়ে গেলে তা এড়াতে পারব না। আমাদের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষায় লড়াইয়ের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধ কোরিয়ার প্রজাতন্ত্র নামক সত্তাকে ধ্বংস করবে এবং এতে যুক্তরাষ্ট্রেরও পরাজয় ঘটবে। উত্তর কোরিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে কিম অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়া শোষণের মাধ্যমে একত্রীকরণ ও শাসন ব্যবস্থার পতন ঘটাতে চাইছে। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে আমেরিকার সাথে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তাতে ফাটল ধরেছে বাইডেনের আমলে। জাপান সাগরে দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া নতুন করে খেপিয়ে তুলেছে কিমকে। তবে সম্পর্কের এই মেরুকরণে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে তিক্ত সম্পর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছেন কিম। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। যৌন হয়রানির মামলায় আবারও আদালতে হাজিরা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আইওয়া অঙ্গরাজ্যের ককাসে জয়লাভের একদিন পরই যৌন নির্যাতন মামলায় নিউ ইয়র্কের আদালতে শুনানিতে অংশ নেন তিনি। নারী কলামিস্ট জয়া ক্যারলকে একটি ডিপার্টমেন্টাল সেন্টারে যৌন নির্যাতন করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এমন অভিযোগে গত বছর ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত। পাশাপাশি তাকে $50,00,000 জরিমানা করা হয়। মঙ্গলবার এই মামলার শুনানিতে ক্যারলের পক্ষে প্রথমবারের মতো আদালতে বক্তব্য উপস্থাপন করেন তার আইনজীবী শ্যান ক্রাউলি। তিনি বলেন, ওই ঘটনা সম্পর্কে ট্রাম্পের মানহানিকর বক্তব্যের প্রায় 3 দশক পেরিয়ে গেলেও এখনও বিপর্যস্ত ক্যারলের জীবন, তাই ক্ষতিপূরণ হিসেবে আবারও $1,00,000,000 দাবি করে বাদীপক্ষ। তবে যৌন নির্যাতনের মামলাটিকে প্রতারণা ও মিথ্যা বলে দাবি করেছেন ট্রাম্প। খেলার খবর। আফ্রিকা কাপ অফ নেশনসে তিউনিশিয়াকে 100-0 হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া। বিশ্ব র্যাঙ্কিংয়ের 115 নম্বর দল নামিবিয়া। এর আগে টুর্নামেন্টের 9 ম্যাচের কোনোটিতে জেতেনি তারা। অন্যদিকে 2004 চ্যাম্পিয়ন তিউনিশিয়া প্রতিপক্ষের চেয়ে এগিয়ে 87 ধাপ, কিন্তু দুর্বল ফিনিশিংয়ে তাদের ভুগতে হয়েছে। উল্টো 88 মিনিটে 72 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নামিবিয়া। পয়েন্ট টেবিলের 2 উঠল তারা, 3 নেমে গেছে তিউনিশিয়ার শীর্ষে মালি। জানিয়ে দেব স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ। ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড আইটিসির নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। গত 30 জুন 2023 সমাপ্ত বছরের জন্য 6% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ, যা ইতিমধ্যে কোম্পানিটির AGM এ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। অনুমোদনকৃত নগদ লভ্যাংশ BEFTN এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে বলে DSE-র ওয়েবসাইটে জানানো হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।